সব ঠিকঠাক থাকলে বুধবার রাতের যুব ভারতীতে নায়ক হতে পারতেন তিনি ম্যাচের পর তাকে ছুঁয়ে দেখার জন্য ভিআইপি এন্ট্রির বাইরে ভিড় জমে যেত সমর্থকদের কিন্তু ফুটবল বড় অনিশ্চয়তার খেলা তাই এএফসি কাপের মতো মঞ্চে গোল করেও নায়ক হওয়া হল না বছর কুড়ির ফরদিন আলী মোল্লার থেকে যেতে হল ট্র্যাজিক নায়ক হিসাবেই গত বছর থেকেই দুরন্ত খেলছেন ক্যানিং লাইনের কালিকাপুর অঞ্চলের এই যুব ফুটবলার বাঙালি স্ট্রাইকারের আকালে নতুন করে ভরসা দিচ্ছেন ফারদিন। দুরান কাপে ইন্ডিয়ান নেভির বিরুদ্ধে দিন কয়েক আগেই সবুজ মেরুন জার্সিতে দুরন্ত ফুটবল খেলেছেন তিনি একাই শেষ করে দিয়েছিলেন নৌসেনার রক্ষণকে সেই ফারদিনকে বুধবার এফসি কাপের ম্যাচে কুয়ালালামপুর সিটি এফসির বিরুদ্ধে জুয়ান ফেরান্দো যখন নামালেন ম্যাচের বয়স তখন ছিয়াত্তর মিনিট কুড়ি বছরের ফরদিনের হাতে নির্ধারিত সময়ের চোদ্দ মিনিট ম্যাচ নির্ধারিত সময় পেরিয়ে তখন দ্বিতীয়ার্ধের সংযুক্তি সময়ের দিকে এগোচ্ছে এদিকে মোহনবাগান পিছিয়ে শূন্য এক গোলে নিরাশ সমর্থকরা গ্যালারি থেকে উঠে দাঁড়িয়েছেন বাড়ি ফিরবেন বলে এমন সময় হঠাৎ জ্বলে উঠলেন সেই বছর কুড়ির ছেলেটা একা দক্ষতায় গোলের বল তৈরি করলেন লিস্টনের শট গোলরক্ষক বাঁচিয়ে দিতে ফিরতি বল এলো ফরদিনের কাছে চাপের সময় বয়স কম অনেকেই হয়তো উড়িয়ে দিতেন ফারদিন দিলেন না স্নায়ুর উপর মারাত্মক নিয়ন্ত্রণ রেখে বল পাঠালেন জালে শব্দ তখন ফেটে পড়ছে যুবভারতী ক্রীড়াঙ্গন তবে নায়ক হওয়া হলো কুই ফারদিনের রক্ষণের ভুলে পরপর দুগোল হজম করে ম্যাচ ছাড়তে হয় এটিকে মোহনবাগানকে মোহন বাগানকে মন খারাপ করে সতীর্থদের সঙ্গেই মাঠ ছাড়েন কালিকাপুরের বাঙালি ফুটবলার তবে ফারদিন একটা বিষয় বুঝিয়ে দিচ্ছেন ধীরে ধীরে তিনি লম্বা ঘোড়া শুধু এক বছরের আবিষ্কার হয়ে থেকে যেতে রাজি গেছেন শৃঙ্খলার অভাবে মাটিতে পা রাখতে পারেননি বলে এদের থেকে অনেকটাই আলাদা। চব্বিশ পরগনার গ্রামের গন্ধ আর প্রতিটা মুহূর্তে তিনি আছেন পড়া নজরে তার বাবা এবং তার প্রথম কোচ ফরিদ আলী মোল্লার যিনি প্রতিভা থাকা সত্ত্বেও স্রেফ সংসার টানতে গিয়ে সারা জীবন খেলতে বাধ্য হয়েছেন রেলে বড় দলের অফারে সাড়া দিতে পারেননি ফরিদ ঘনিষ্ঠ মহলে বারবার বলেন আমার ছেলে ভালো ফুটবলার হতে পারুক কি না পারুক আফসোস থাকবে না ভালো মানুষ হোক ফরদিনকে তাই ফেসবুক ইনস্টাগ্রাম বা নাইট ক্লাবের মোহ এখনো স্পর্শ করতে পারেনি তার জীবনের সবকিছু শুধুই ফুটবল আর তাই ট্রাজিক হিরো থেকে হিরো হওয়া ফরদিনের শুধুমাত্র সময়ের অপেক্ষা